22 তারিখ 22 অগস্ট একটা নিউজ হয়েছে, পরিবহনে চাঁদাবাজির হাত বদল, আওয়ামী লীগ থেকে বিএনপি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। আমাদের মতো ছোট মানুষের কথা বলা খুব ঝুঁকিপূর্ণ। এইখানে প্রথম আলোতে আপনার এই যে 22 তারিখ 22 অগস্ট একটা নিউজ হয়েছে, পরিবহনে চাঁদাবাজির হাত বদল, আওয়ামী লীগ থেকে বিএনপি। এটা আমার কথা না, প্রথম আলো বাংলাদেশের লিডিং পত্রিকা নিউজ করেছে। তাহলে মানে কি লাভ হলো যে এই দখলদারি চাঁদাবাজি যদি একজনের হাত থেকে আরেকজনের হাতে যদি চলে যায় এবং সেটা যদি চলতে থাকে, তাহলে এই যে শ্রমিকরা, এখানে আব্দুর রহমান ভাই বলেছে, আমি যখন কারাগারে যাই প্রিজন বেড়ে দেখা হয়েছে হকার পানি বেছে বাসে, দেখা হয়েছে রিক্সা চালায়, দেখা হয়েছে বাসের হেল্পার। ছাত্রদের আন্দোলনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করছি, আমরা সম্মানিত করছি, টকশো করছি, কলম লিখছি, তরুণদের নবজাগরণ, তারুণ্যের অদম্য শক্তি, এটা যেমন ঠিক, একই সাথে এই আন্দোলনে যে স্বাভাবিক ছাত্র জনতা শ্রমিকদের যে কন্ট্রিবিউশন সেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। ছাত্রদের প্রতি আমাদের সবার আবেগ আছে, আমরা কেয়ার নিচ্ছি। কয়েকজন শ্রমিক নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি থেকে এসেছে, রক্ত পড়ছে, চিকিৎসা করাতে পারছে না। এই যে সরকারিভাবে দুটো হসপিটালেতে চিকিৎসা দেওয়া হচ্ছে, আপনার সিএমএইচ এবং ঢাকা মেডিকেল, এটাও কিন্তু অনেকে জানছে না। কাজেই শ্রমিক ভাইদের মাধ্যমে এখানে টেলিভিশন পত্রপত্রিকা গণমাধ্যমের মাধ্যমে আমি জানাচ্ছি, এই নিউজটা আপনারা অন্তত একটু প্রচার করবেন যে আন্দোলনে আহত সকল শ্রেণী পেশার মানুষের জন্য ঢাকা মেডিকেল এবং সিএমএইচে আর্থিক সহায়তা সহ সব ধরনের চিকিৎসা সেবা তারা দিবে। কিন্তু কেউ যদি আবার বলে আমার 5 লাখ টাকা আগে খরচ হয়েছে আমাকে দেন, এই এইটা হবে না, হবে না। আপনার যদি চিকিৎসা লাগে, ওষুধ কেনা লাগে, সেটার জন্য তারা কিন্তু আপনাকে সহায়তা করবে। তো আমি একইভাবে একটা পত্রিকার রেফারেন্স দিয়েছি, আরো কয়েকটি নিউজ পড়েছিলাম। আপনারা জানেন যে পরিবহন খাতের সন্ত্রাসী বলেন, মাফিয়া বলেন, গডফাদার বলেন, সেটি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক এই দোকানের জোর করে যে দোকানদার ছিলেন খন্দকার এনায়েতুল্লাহ। তার গত 15 বছর আগের সাংবাদিক ভাই সহ সবাইকে বলছি, আমার কথা বিশ্বাস করা লাগবে না, 15 বছর আগে সে কয় কোটি টাকার মালিক ছিল আর এখন কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে। এখন এনায়েতুল্লাহ দেশ থেকে ভেঙেছে, কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে, ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ হচ্ছে, অনেকে নাম পরিবর্তন করে সেগুলো ভাগবাটোয়ারা করে চালাচ্ছে। এবং এই এনায়েতুল্লাহ সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং, তারা এই যে ইউনিক হাইটস ব্রাস টাওয়ারে যে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্তান, মহাখালী, চাঁদাবাড়ি, সায়দাবাদ, গাবতলী সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে। রাতারাতি কমিটি হয়ে গেছে, কিভাবে কমিটি হলো, কে তাদেরকে অথরাইজেশন করেছে, এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে মালিক শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। একটা পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না, এক পয়সাও না। আমরা জানি এইটা ওপেন সিক্রেট ব্যাপার, পরিবহনের যে চাঁদা প্রতি বছর টিআইবির মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে 1855 কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে। এই চাঁদার ভাগ পায় কারা? ট্রাফিক পুলিশ, বিআরটিএ, হাইওয়ে পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কিন্তু বন্ধুগণ, এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি, দুর্নীতিবাজ, দলবাজ, অসৎ অফিসারদেরকে ইতিমধ্যেই চাকরিচ্যুত করা হচ্ছে, বাকিদেরও চাকরিচ্যুত করা হবে। কাজেই পুলিশ এখন একটি পেশাদার জোরবন্ধ বাহিনীতে পরিণত হবে, তার জন্যই আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। কোন পুলিশ ঘুষ খাবে না, অন্যায়ভাবে ট্রাফিকের কোন পুলিশ কিংবা থানা পুলিশ এখন থেকে এক পয়সাও ঘুষ নেওয়ার সাহস দেখাবে না। যদি ঘুষ চায়,
আপনারা আমাদেরকে বলবেন সবাই মিলে ওই ঘুষখোরে অবস্থা 12টা বাজাই দেব। পুলিশের পাট গেছে হাইওয়ে আর নর্মাল পুলিশ মানে চাঁদা নিবে না, বিআরটিএ একেবারে সোজা হয়ে যাবে, সেই ধরনের উপদেশটা আমাদের সেখানে দায়িত্ব পালন করছে। সবাই ভালোভাবেই জানেন যে ছাত্র জনতা একটা বৈষম্যহীন দুর্নীতি মুক্ত কল্যাণ রাষ্ট্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, আজ অদ্যাবধি লড়াই করে যাচ্ছে। কাজী কোন ঘুষখোর দুর্নীতিবাজ মাফিয়ার অস্তিত্ব এই দেশে থাকবে না, বিআরটিও চাঁদা নিবে না। এইবার আসছেন রাজনৈতিক দলের পাঠ, এইখানে বিভাজন আছে। আমরা যেমন বলছি কোনো চাঁদাবাজি চলবে না, বাস মিনিবাস থেকে গেট পাস জিপি এই সমস্ত নামে যে 70 টাকা করে নেওয়া হচ্ছে, এইখানে কিন্তু বড় একটা টাকা, টাকায় নাকি কাঠের পুতুল হা করে, বুঝছেন তো? তাহলে এই যে 1000 কোটি টাকা, এইটা তো অনেকের রুটি রুজি বাণিজ্যের ব্যাপার, কাজী তারা তো তারা টাকা পয়সা দিয়ে মানুষ পালবে, সংগঠন বানাবে, তারপরে আপনাকে আমরা যে প্রতিবাদ করছি আমাদেরকে তারা ভিলেন বানাতে চেষ্টা করবে। কাজী আমাদের পরিষ্কার কথা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যেমনি ভাবে সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে, একইভাবে সেটা যথাযথ অথরিটি করবেন। এই যে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল যাত্রাবাড়ি, মহাখালী, গাবতলী, সমস্ত বাস স্ট্যান্ডে সমস্ত দোকান অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এই দোকানে যারা বসবেন আপনারা সবাই মিলে হাত পা ভেঙে দেবেন, পরিষ্কার কথা। যদিও বলছেন না এই ধরনের কথা বলা যাবে না, চোরায় নাহি শুনে ধর্মের কাহিনী, কাজে এই যে লুটেরা মাফিয়া গোষ্ঠী পুতু পুতু করে কথা বললে এরা শুনবে না, এরা যেমন কুকুর তেমন মুগুর নিয়ে আপনাদেরকে রাস্তায় নামতে হবে। পরিষ্কার ভাবে বলছি পরিবহন মালিক ভাইদেরকে, এইখানে এই সংগঠনটার সাথে আমি জড়িত আছি, তাও যদি কোনোদিন 10 পয়সার চান্দা কিংবা অনুদানের জন্য যায়, আমি কিছু না করলে সাংবাদিকদের তো জানাইতে পারবেন যে বিপিনুর বড় বড় কথা বলছে, তার লোকেরা দেখেন এই যে করতেছে। পরিষ্কার কথা আমাদের এই সংগঠনের নামে 5 পয়সার চাঁদাবাজি কোনো চলবে না। আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি বলছিলেন যে আহত শ্রমিক যে চিকিৎসার বিষয়ে তারা একটা ফান্ড গঠন করতে চান, আমসামিন ভাই উপদেশে থাকবেন বলছেন, আমি বলছি সেখানে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাদেরকে 5 লক্ষ টাকা দিব, কিন্তু কোনো মালিক বা কারো কাছ থেকে চান্দা নেওয়া যাইবে। নিজেদের উদ্যোগে নিজের শক্তিতে পারলে কিছু করবেন, ধান্দাবাজি চান্দাবাজি চলবে না। এখন আমাদের পরিবহন মালিক ভাইদেরকে বলবো, আজকে এখানে বেশ কিছু শ্রমিক নেতাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা আসে নাই, কারণ তারা তো মালপানির ভাগ বাটোয়ারা দিচ্ছে। অনেককে দেখা হয়েছিল, তাদেরকে নিষেধ করা হয়েছে যে তোমাদের প্রোটেকশন দেব আমরা। তো কাজী আপনারা যদি এই চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেন, চাঁদাবাজদের পক্ষে অবস্থান নেন, নিজেরা যদি জিম্মি থাকেন, তাহলে আমাদের কিছু করার নাই। কিন্তু দর্শক আজকে পর্যন্ত, ভিডিওটা ভালো লাগছে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন। আসসালামু আলাইকুম।